বর্ধমান জেলার রায়না থানার বড় বলরাম গ্রাম। বৈশাখ মাসের অক্ষয় তৃতীয়াতে বলরামের স্নান যাত্রা। গাজনে অংশ নেন মূলত সমাজের নিম্নবর্গের মানুষজন। সন্ন্যাসীরা নিজ গোত্র থেকে দেবগোত্রে পরিচিত হচ্ছেন, উপবীত বা উত্তরীয় গ্রহণ করলেন, মন্ত্রোচ্চারণের সঙ্গে সঙ্গে মেতে উঠলেন পূজায়। আজ ত্রয়োদশী, সারাদিন ফল সংগ্রহে বেরিয়েছেন ভক্তারা। একে বলে ফল তোলা। ফল তুলে ফেরে সেই সন্ধ্যায়। এখানে পূজা দিয়ে ফল গ্রহণ করল ভক্তারা। এখানে সন্ন্যাসীদের হলুদ ফুলের মালা আর নিম পাতার মালা পরিয়ে মন্ত্রোচ্চারণ করা হয়। ঝাঁপ মঞ্চ থেকে ফল ছোঁড়া হল গ্রামবাসীদের দিকে। বিশ্বাস, অসুস্থকে এই ফল খাওয়ালে সে তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে। ঝাঁপ দিল ভক্তারা কৃচ্ছ্র সাধনার ব্রতে। বিকেলে ভক্তারা বা সন্ন্যাসীরা আমন্ত্রিতদের বাড়ি বাড়ি যায়। সন্ন্যাসীরা স্নান করছে শান বাঁধা ঘাটে, সেখানেই তারা কুশ ভাসাল। দেবগোত্র থেকে নিজগোত্রে ফিরল সন্ন্যাসী বা ভক্তারা।